শুক্রবার ক্রেমোলিনে দোনেস্ক লোহাস্ক জাপোরিজিয়া এবং খেরসনকে রাশিয়ার সাথে আনুষ্ঠানিকভাবে অন্তর্ভুক্ত ঘোষণা করেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সে সময় সংশ্লিষ্ট অঞ্চলের প্রধানদের সাথে হাতে হাত রেখে উদযাপন করেন তিনি আগামী কয়েকদিনে আনুষ্ঠানিক কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে অঞ্চলগুলো রাশিয়ার ফেডারেশনভুক্ত হবার কথা প্রেসিডেন্ট পুতিনের চুক্তিতে সইয়ের পর এই সংক্রান্ত নথি যাবে রাশিয়ার সাংবিধানিক আদালতে এরপর রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ও উচ্চকক্ষে এসব চুক্তি অনুমোদন পেতে হবে পার্লামেন্টের উভয় কক্ষের অনুমোদনের পর প্রেসিডেন্ট আনুষ্ঠানিকভাবে এই চার অঞ্চলকে ভূখণ্ডভুক্ত করে নেওয়ার নথি সই করবেন পশ্চিমা সমাজ ইউক্রেইনে পুতিনের ভূমিকা নিয়ে যতই প্রশ্ন তুলুক রুশ প্রেসিডেন্টের দাবি তারা লড়াই করছেন নেজ্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা কর্তৃত্ববাদী শাসনকে অতীতে পরিণত করতে চাই মানুষ বুঝতে পারছে অন্যের সংস্কৃতিকে খাটো করা এক ধরনের অপরাধমূলক নীতি পাশ্চাত্যের কর্তৃত্ববাদিতা ধ্বংস হয়ে যাবে এবং এটি কোনোভাবেই আটকানো যাবে না এটি কোনোভাবেই আর ফিরে আসবে না যেমনটা অতীতে ছিল এটি আমাদের জনগণের জন্য যুদ্ধক্ষেত্র এই যুদ্ধ ঐতিহাসিক বৃহত্তম রাশিয়ার জন্য মহান রাশিয়ার জন্য রাশিয়া যখন ইউক্রেনের চার অঞ্চলকে নিজেদের অন্তর্ভুক্ত করার ঘোষণা দিয়েছে তখনই যুদ্ধক্ষেত্রে আবারও বিপর্যয়ের মুখে পড়েছে রাশিয়ার সেনারা ইউক্রেনের পূর্বাঞ্চলে গুরুত্বপূর্ণ কৌশলগত শহর হিসেবে পরিচিত লিমান থেকে সেনা প্রত্যাহার করতে বাধ্য হয়েছে রাশিয়া শহরটি থেকে রুশ সেনা প্রত্যাহারকে পূর্বাঞ্চলের লড়াইয়ে রাশিয়ার বড় ধরনের ব্যর্থতা হিসেবেই দেখা হচ্ছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে শহরটিতে মোতায়েন কয়েক হাজার সেনা অবরুদ্ধ হয়ে পড়ার আশঙ্কার মধ্যে সেখান থেকে সেনা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে লিমান শহর রুশ দখলমুক্ত হওয়ায় ইউক্রেনীয় সেনারা এখন সহজেই দনেস্ক ও লোহাসকে যাতায়াত করতে পারবে লিমান শহরটি রাশিয়ার রসদ কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছিল ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি রোববার বলেছেন শহরটি পুরোপুরি মুক্ত করা হয়েছে